করতে করতে আর কোনো জায়গা নেই, সবার সঙ্গে চিটিংবাজি করেছি, লাস্ট পর্যন্ত আমার বউয়ের সঙ্গেও চিটিংবাজি করলাম, কিন্তু এখন কোথায় চিটিংবাজি করব? তাহলে কি বিদেশে যেতে হবে না চিটিংবাজি করতে? আরে ওই তো একটা বাচ্চা, যাই দেখি ওর কাছে যাই। ফুকটা ফাটটা যায় বন্ধু আমার বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, বাবা বলছিলাম কি তোমার তোমার বাড়ি কোথায়? কসামারি। কসামারি? না না না, ওই কসামারামারিটার দরকার নেই। বলছিলাম তোমার বাড়ি কোথায়? বাড়ি বললাম তো কসামারি। কসামারি? এ তো বিরাট পক্কর দেখছি, আমার থেকে বড় সিটিংবাজ হবে মনে হচ্ছে। তা বলছিলাম তুমি তুমি কি পড়ো? কেন দেখতে পাচ্ছিস না আমি প্যান্ট পরি? আরে না না, তা সেটা বলিনি, বলছিলাম তুমি কোথায় পড়ো? কোথায় পড়ো? কেন নাভির নিচে পড়ি, নাভির নিচে। ঘুরিয়ে শালার সিটিং বাস। হ্যাঁ আমি এক সিটিং বাস এ দেখছি তার থেকে বড় সিটিং বাস। আমার মনে হচ্ছে আমার অবর্তমানে এ আমার জায়গাটা ধরে রাখতে পারবে। তা বলছিলাম খোকা তুমি আমাকে বাপ বলে ডাকবে? কেন তোমাকে আমি বাপ বলে ডাকতে যাব কেন? হ্যাঁ তুমি কি আমার বাপের মতো নাকি যে তোমাকে আমি বাপ বলে ডাকবো? না না, আমারে তো আর দেখতে শুনতে একদম খারাপ নয়, যেমনি কাটিং তেমনি ফিটিং। তুমি যদি আমাকে বাপ বলে ডাকো। না না, তোমাকে আমি বাপ বলে ডাকবো না, তোমার থেকে আমার বাপ অনেক ভালো। আমার থেকে ভালো? তা তুমি তোমার বাপকে দেখেছো? কেন দেখবো না, আমি যখন আমার মায়ের পেটে ন মাস তখন আমার বাপ মরে গিয়েছে, আমি বাপকে দেখিনি। এ তো সিটারের সিটার, এত উড় সিটার এই না আমার জায়গাটা রাখতে পারবে। তা বলছিলাম খোকা তুমি যদি আমাকে বাপ বলে ডাকো। তোমাকে আমি বাপ বলে ডাকতে পারি? তাহলে আমাকে একটা ওই মোবাইল মার্কা জামা কিনে দেবে? মোবাইল? ওই দেখো, না না মোবাইল মার্কা কেন, এমনি তোমাকে একটা জামা কিনে দেবো। না তাহলে আমি তোমাকে বাপ বলবো না, যদি মোবাইল মার্কা জামা কিনে দাও তাহলে আমি তোমাকে বাপ বলতে পারি। হ্যাঁ ঠিক আছে, তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু আমাকে বাপ ডাকতে হবে। চলো তাহলে তোমাকে মোবাইল মার্কা জামা কিনে দেবো, চলো আমার সঙ্গে। চলো 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 চলো, এসো এসো, আরে অত ঘন ঘন ডাকতে হবে না, চলো। বাপ বাপ বাপ, এরি মরিসি তো কার পাল্লায় পড়েছি, আরে বাপ ডাকতে বলেছি সেই জন্য সবসময় ঘন ঘন বাপ, এত লোকের মধ্যে। আয় আয় চলে আয় চলে আয়, তোকে জামা কিনে দেবো। আরে দেবো দেবো, বললাম তো তুমি যখন আমাকে বাপ ডেকেছো, হ্যাঁ কেন দেবো না, চলে এসো। আর এত লোকের মধ্যে আমাকে এত কোনো কোনো বাপ দেখো না। হ্যাঁ এসো এসো, তোমাকে দেবো। ও মা মঙ্গলময়ী, মা মঙ্গল করিস মা, ধূপটা ভালো করে ধরিয়ে ঠাকুরের আসনে ধূপটা গুজে দেই। কথাগুলো ধূপটা ধরিয়ে ঠাকুরের আসনে ধূপগুলো ভালো করে জড়িয়ে ধরিয়ে দিই। মা মা মঙ্গলময়ী মা, মা গো রক্ষা করো মা, দেখো মা আমার দোকানে যেন ভালো বেচা কেনা হয়, মা আমার দোকানে যেন ভালো বেচা কেনা হয়।
মানে হচ্ছে আমি এই দোকানের প্রথম কাস্টমার। ও ভাই ভাই, আসুন আসুন আসুন। কি চাই? না বলছিলাম, আপনি কি এই মাত্র দোকান খুললেন? হ্যাঁ, এক্ষুনি দোকান খুললাম, এই তো ধূপ টুপ দিলাম, আপনি আমার প্রথম কাস্টমার। ও আচ্ছা, বলছিলাম কি ওই সোনার আংটি পাওয়া যাবে? তা দেখো দিনি, এটা তো সোনার দোকান, কেন আংটি পাওয়া যাবে না? বলছিলাম আমাকে ওই 1.5 কেজি ওজনের দুটো সোনার আংটি দেখান তো। 1.5 কেজি ওজনের? হে বাবা, আজকের দিনটা মনে হচ্ছে আমার খুব ভালো যাবে, 1.5 কেজি ওজনের সোনার আংটি চাইছে। দেখো ভাই, আমি হলাম কি ওই বেগুনের চাষবাস করি তো, বেগুন ওই কিলো হিসেবে বেচা কেনা করি, সেই হিসেবে বলছিলাম। তোমাদের হিসেব তো আমি বুঝি না, তা বলছিলাম এই তোমাদের হিসাবটা কেমন? দেখুন, আমাদের হিসাব হচ্ছে এই আনা হিসাবে, এই যেমন 4 আনা, 2 আনা, 6 আনা, এইরকম 16 আনা, এইরকম আছে, বুঝলে? দেবো বলেছি তো, তোকে দেবো না কাকে দেবো, তুই আমাকে এত বার বলে বাপ ডাকছিস, তার নিশ্চয় দেবো। তা বলছিলাম কি ভাই, ওই এই 8 আনা 8 আনা করে দুটো আংটি দেখাও তো। আচ্ছা বসুন, দেখাচ্ছি। এই এই দেখুন, পছন্দ হয়েছে তো? বাপ ও বাপ, বাপ আমার মোবাইল মার্কা জামা কিনে দাও। ওরে বললাম তো তোকে দেব, তুই একটু শান্ত হ, আমি তোকে আমি তোকে দেব, বস বস। তা ভাই, এই আংটি দুটো আমার খুব পছন্দ হয়েছে, হ্যাঁ এই এটা প্যাকিং করে দাও। আচ্ছা দাঁড়ান, বাহ সুন্দর হয়েছে, তা দেখি পয়সাটা কি হলো? আরে টাকা আনিনি, টাকা টাকা কি বাড়িতে ফেলে এসছি? কি হলো ভাই? না মানে এই টাকাটা মনে হচ্ছে বাড়িতে ফেলে এসেছি। ও ভাই, তাহলে এক কাজ করি, আমি বাড়িতে গিয়ে টাকাটা নিয়ে আসি, আর আংটি দুটো তোমার বৌদিকে দেখিয়ে নিয়ে আসবো, তাহলে যদি ওদের পছন্দ হয়ে যায় তাহলে আর অসুবিধা হবে না। কিন্তু আপনাকে তো আমি চিনি না। আরে কোনো অসুবিধা হবে না, এই যে আমি আমার ছেলেকে রেখে যাচ্ছি, আমার ছেলেটাকে রেখে যাচ্ছি, এ থাকছে, আমি গিয়ে টাকা নিয়ে চলে আসব। দেখো ভাই তাড়াতাড়ি করে আসবে কেমন? আচ্ছা আচ্ছা, আমি যাবো আর আসবো। টের পাবে কানে, আমার ছেলেকে বসিয়ে রেখে যাচ্ছে, টের পাবে কানে, এইখানে একটা চিটিংবাজি করে গেলাম। কাঁচা বড়ই গেছে বন্ধু ঝাঁকি দিও না, কাঁচা বড়ই গেছে বন্ধু ঝাঁকি দিও না, এ ভাই এই আস্তে আস্তে, আরে ঝাঁকি দিস নেই, আমার আলমারিটা সব পড়ে যাবে। তাই তো, এখনো তো আসছে না, এত দেরি করছে কেন? লোকটা গেল, আমাকে জামা কিনে দেবে বললো, এখনো আসছে না কেন, কোথায় গেল? কি ব্যাপার? আচ্ছা অকুকা, তোমার বাবা আসছে না কেন? বাবা? কার বাবা? কেন, তোমার বাবা না? বলে কিনা আমার বাবা? মানে উনি তো বললো আমি আমার ছেলেকে বসিয়ে রেখে গেলাম। আরে না, আমাকে উনি বলেছে কি তুই আমাকে বাপ ডাকলে আমি তোকে মোবাইল মার্কা জামা কিনে দেবো, তাই আমি ওনাকে বাবা ডেকেছি, বাপ বলেছি, উনি তো আমার বাপ নয়। হ্যাঁ সে কি? তাহলে তাহলে কি আমাকে আমার কাছ থেকে ফাঁকি দিয়ে নিয়ে চলে গেল? হায় হায় হায়, আমার প্রথম কাস্টমার আমাকে এমনিভাবে ফাঁকি দিল। তা আচ্ছা বাবু, এই তুমি ওই লোকটাকে চেনো? না চেনো না, চেনো না, অথচ ওনার সঙ্গে এসেছো, আবার বাপ ডাকছো,
আরে আমি তো রাস্তা দাঁড়িয়ে গান করছিলাম, আমাকে বলছে কি তুমি যদি আমাকে বাপ ডাকো আমি তোমাকে মোবাইল মার্কা জামা কিনে দেবো, তাই আমি ওনাকে বাপ ডেকেছি। সর্বনাশ, এখন আচ্ছা তুমি ও ওনাকে চিনিয়ে দিতে পারবে? হ্যাঁ খুব পারবো। তাহলে চলো চিনিয়ে দেবে। দাও একশো টাকা দাও। একশো টাকা? হ্যাঁ একশো টাকা দিলে আমি চিনিয়ে দেবো। ইস কী বিপদে পড়েছি। না না যদি একশো টাকা গিয়েও আমার ওই টাকাগুলো ফেরত আসে তুই ঠিক দেখিয়ে দিবি তো? হ্যাঁ দেবো, দাও টাকা দাও। এই নে একশো টাকা। শোন একশো টাকা দিলাম আমাকে কিন্তু চিনিয়ে দিবি। আচ্ছা চিনিয়ে দেবো, তুমি আমাকে দেখিয়ে দেবে আমি তোমাকে চিনিয়ে দেবো, চলি। হায় 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 হায়, এ কী অবস্থা হলো, এত বড় চিটিংবাজ। হ্যাঁ অন্য লোকের ছেলে আমার দোকানে বসিয়ে রেখে আমার কাছ থেকে মাল হাতিয়ে চলে গেল। হায় 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 হায়, এ কী অবস্থা হলো।